নমস্কার বন্ধুরা, ডেজি অ্যান্ড অন লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। মায়ের আগমন হয়ে গেল, মানে দুর্গা পুজো চলে এলো, বাঙালির অপেক্ষা শেষ। আর কি বলবো, আজকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে এবং ডেজি অ্যান্ড অনের তরফ থেকে। আপনাদের দিনটা খুব সুন্দর কাটুক, ভালো কাটুক, মজা করে কাটান আপনারা এই দিনটা। আমার তো ডেজি ডনকে নিয়েই সারাদিন এইভাবেই কাটে, তবে চেষ্টা করব দুর্গা পুজোয় ওদেরকেও আনন্দ দেবার, জামা প্যান্ট পরিয়ে বাইরে ঘুরিয়ে ঘোরাতে নিয়ে যাব আমি, এটা চেষ্টা করব। জানি না কতটা হয়ে উঠবে আমার দ্বারা ওদের আনন্দ দেওয়াটা, তবে আমি চেষ্টা করব ওরাও যেন একটু খুশি হয়, দুর্গা পুজোটাকে একটু বুঝতে পারে একটু আলাদা করে। কারণ রোজ ওরা যেই লাইফস্টাইলটা কাটায়, দুর্গা পুজোর সময় হয়তো একটু চেঞ্জ হোক, আমি এটা চাই। এখন আমি ওদেরকে একটু আপেল খাওয়াচ্ছিলাম, কেননা ওরা আপেল ভালোবাসে। তবে তো প্রত্যেক দিন আমরা দিতে পারি না, মাসে একবার দিই, আগেও আমি আপনাদের বলেছিলাম। তাই আজকে ঠাকুরকে দিয়েছিলাম গোটা ফল, তা আমি রেখে দিয়েছি আমার নাতি নাতনির জন্য, যেহেতু ওরা ভালোবাসে। এই সন্ধ্যেবেলা ওদেরকে আমি আপেল কেটে খাওয়াচ্ছি, এটা ওদের টিফিন হয়ে গেল। আর ওর মিমি ওদের জন্য মহালয়াতে জামা কিনে আজকেই নিয়ে আসবে, কারণ আমি বেরোতে পারিনি বলে কেনা হয়নি, দুর্গাপুজোরটা কিনে ফেলেছিলাম, তবে মহালয়াটা আমার মাথায় ছিল না। তা মিমি এলেই ওদেরকে আমি একটু সাজিয়ে গুজিয়ে আজকের দিনটা ওদেরকে আনন্দ দেবার চেষ্টা করব। আর নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো যে ওরা মহালয়াতে কী জামা পরেছে, কীভাবে সেজেছে, কীভাবে আনন্দ করছে, নিশ্চয়ই দেখাবো। হয়তো সবার মতন হয়তো ওদের আনন্দটা নয়, তবে একটু হলেও আলাদা, চেষ্টা করবো ওদেরকে আনন্দ দেবার আজকের দিনটা। আমি ওদেরকে আপেল খাইয়ে নিয়ে একটু বাইরেটা চলে এলাম, সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকে, আর বিকালবেলা করে একটু বার করি, আজকে যেহেতু ওদেরকে বার করিনি তাই জন্যে ওরা আজকে বাউন্ডারিতে এসে বসে আছে। দেখুন আমি ছেড়ে দিয়েছি বেল চেন, কোনোটাই বাঁধিনি, থাক। হ্যাঁ, ওরা একটুখানি নিজের মতন করে একটুখানটা ঘুরুক, আনন্দ করুক। এই যে এসে বসে আছে, ডন রাস্তার দিকে তাকিয়ে আছে, গাড়ি যাচ্ছে, লোক যাচ্ছে, সব দেখছে। হ্যাঁ, আমিও আছি পাশে। কারণ কী জানেন তো, গেটের পাশ দিয়ে না বাইরের কুকুরগুলো ঠিক তাকে তাকে থাকে, যদি হাত পা ধরে একটু কামড়ে টান দিতে পারে ওই জন্যেই থাকতে হচ্ছে, না হলে হয়তো না থাকলেও হতো, বাড়ির ভিতরে কোনো ভয় নেই। যা করে এখানে বসে আছে, মিমির অপেক্ষায় রয়েছে, মিমি এলেই ওরা সাজুগুজু করবে। আর ওদের থেকে বেশি হচ্ছে আমার হচ্ছে যে আমি কখন ওদেরকে একটু সাজিয়ে ছবি তুলবো, আপনাদের কাছে পৌঁছে দেবো ওদের সেই ভিডিওটা। ওরা তো দুর্গাপুজো উপলক্ষে সেরকম কিছুই বুঝতে পারে না, যতটুকু আমি ওদেরকে ঘোরাবো, সাজাবো, আনন্দ দেবো এইটুকুই। আর যা গরমকাল, অল্পেতেই ওদের খুব গরম লাগে। হ্যাঁ, বেশিক্ষণ হয়তো আমি ওদেরকে জামা পরিয়ে রাখতে পারবো না, তাও চেষ্টা করব কিছুক্ষণ জামাটা ওদের গায়ে যেন থাকে। ওই দেখুন ডন এখানে আবার একদম বসেই পড়লো, পুরো শুয়ে পড়লো। মহালয়ার দিনটা মানে সবার খুব ভালো কাটছে, তবে আজকে আমাদের একটু তর্পণের ব্যাপার ছিল সকাল থেকে, তাই ব্লগ করতে পারিনি। দেখুন ওর মিমি এই গেঞ্জি দুটো ওদের জন্য নিয়ে এখন এলো, আমি ওদেরকে পরিয়ে দিয়ে বাউন্ডারির মধ্যে ছেড়ে দিয়েছি। আজকে ওদের কোনো বেল্ট চেন কিচ্ছু থাকবে না, ওরা এরকম ছাড়া থাকবে, ওরা নিজের মতন আজকে বাড়ির বাউন্ডারিতে কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে, আমি আজকে ওদের এইভাবে ছেড়ে দিলাম। ওদের গা থেকে আমি এখন জামাটা খুলে দিলাম, আসলে খুব গরম লাগছে ওদের। হ্যাঁ, এখন তো গরমকাল, বুঝতেই পাচ্ছেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো আমরা নতুন ব্লগ নিয়ে।